ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, এটা দীপাবলির পরের দিনের ভিডিও। তো গিয়েছিলাম চৈল্যাংটায়। তো যেতে যেতে চৈল্যাংটার রাস্তায় অফিসার পাড়ায় এই প্যান্ডেলটা পরে এটা ক্যামেরাবন্দি করলাম, খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর রাস্তার পাশেই দেখতে পেলেন আরেকটা কালী মন্দির। তো রাস্তায় বেশ ছোটো ছোটো অনেক প্যান্ডেল ছিল, এগুলো আর ক্যামেরাবন্দি করলাম না। তারপর চলে আসলাম বিবেকানন্দর সঙ্গে। অ্যাকচুয়ালি বিবেকানন্দের পূজা দেখার জন্য এখানে আসা। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। আর এটা চৈল্যাংটা সেন্টিগ্রেটের পূজা, প্রতি বছর নতুনত্ব হয়, নতুন কিছু দেখায় তারা। এবং খুব বড় করে এই পূজার আয়োজন করা হয়, প্যান্ডেল খুব বড় হয়। তো এই বছরও বেশ বড় হয়েছে আর বেশ সুন্দর হয়েছে। মাঠে একটা ছোট্ট করে মেলাও বসানো আছে। তো বাচ্চারা ভীষণ এনজয় করছে। আর ছোট ছোট খাবারের স্টল ছিল, খাবারও বেশ ভালো ছিল। তো বেশ এনজয় হয়েছে। তো এই দিন আমরা একদম সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে গেলাম আর খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি 9টা সাড়ে 9টার ভিতরে। তো এই দেখুন প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আর এসে দেখলাম সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে। তো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। আমি রিয়েল সাউন্ডটা দিইনি, কারণ কপিরাইট আসতে পারে। খুব সুন্দর সুন্দর ডান্স হয়েছে, খুব সুন্দর সুন্দর গান শুনেছি, বেশ ভালো লেগেছে। তো আমি আর আদি এসেছি আমাদের পাশের বাড়ির ভাসুরের ফ্যামিলির সাথে। তো খুব ঘুরেছি আমরা এখান থেকে, ঘুরে আবার মনুতেও ঘুরেছি। মনুতে এসে আবার আমি ক্ষুদিরাম সঙ্গতে ঢুকেছি, ওইখানে আবার প্রসাদ খেয়েছি, তারপর আমি বাড়িতে এসেছি। তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব একটা বড় ভিডিও আমি দিচ্ছি না, ছোট ছোট করে দিচ্ছি। আপনারা ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো প্রোগ্রামটা একদম কাছে থেকে আমি দেখাতে পারিনি, কারণ বেশ দূরে ছিলাম আমি আর খুব ভিড় ছিল। তো এত ভিড়ে তো আর সামনে যেতে পারলাম না, দূর থেকেই আমি একটু করে ভিডিওটা করেছি। আর তারপরে প্যান্ডেলের ভিতরেও গেলাম, ভিতরটাও আপনাদেরকে দেখাবো। প্রোগ্রাম চলছে, প্রচুর ভিড়, সবাই প্রোগ্রাম দেখছে। তারপর আমি চলে গেলাম প্যান্ডেলের ভিতরে। তো প্যান্ডেলের ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে, মাকে দর্শন করুন সবাই। আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর দুইটা সেলফি তোলার জন্য সেলফি পয়েন্ট খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজ এখানেই, বাই।